বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা বাঘাযতীন স্টেশনে ঢুকে গেছি। তো বাঘাযতীন স্টেশনে কত ভিড় দেখো, স্টেশনে মানুষ দাঁড়িয়ে আছে। এটা তো সবাই ট্রেনের মধ্যে উঠতে পারবে না, ট্রেনে তো এমনি তো ভিড় হয়ে গেছে। তো দেখো তোমার কিভাবে উঠবে। ওয়েলকাম ব্যাক টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল, আমি প্রসেনজিৎ ঘোষ। তো আজকের কন্টেন্ট হচ্ছে শিয়ালদা টু বাড়িপুরের জার্নি। তো মানুষরা কীভাবে ট্রেনে ওঠে আর কোন স্টেশনে কী কী আছে সেটা তোমাকে দেখাবো। দেখো তো আমরা ঢাকুরিয়া স্টেশনে ঢুকে গেছি। ঢাকুরিয়া স্টেশনটা সাজিয়েছে লাইটিং দিয়ে। দেখো তো এখানটা এত মানুষের ভিড় হয়, প্রচুর মানুষের ভিড় হয় ঢাকুরিয়া স্টেশনে, তোমরা দেখো তো। দেখো আর এটা হচ্ছে যাদবপুর চলে এসেছি। যাদবপুরের স্টেশনটা তোমরা দেখতে পাচ্ছ, যাদবপুর ইউনিভার্সিটি বিখ্যাত, তোমরা তো সবাই জানো বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটি। কলেজে তোমরা যেতে যেতে চাও তো যাদবপুরের 2 নম্বর স্টেশন থেকে নামতে অনলি 15 মিনিট লাগে, 15 থেকে 20 মিনিট লাগে। আর যদি গাড়িতে যেতে চাও তো ওখানে অটো আছে, সব আছে, তুমি যেতে পারো। আমরা ঢুকে গেছি বাঘাযতীনে, বাঘাযতীন স্টেশনে। বাঘাযতীন স্টেশন থেকে হচ্ছে একটা সম্মেলনী কলেজ আছে, তোমরা সবাই মিলে জানো, খুব নাম ডাক সম্মেলনী কলেজে। যেতে গেলে 10 মিনিট লাগে। তো আমরা চলে এসেছি নিউ গড়িয়া। নিউ গড়িয়া স্টেশনটা তোমার দেখাচ্ছি। তো নিউ গড়িয়া স্টেশন, এখানে মেট্রো স্টেশন, আমাদের স্টেশনের নাম নিউ গড়িয়া, আর মেট্রো স্টেশনের নাম হচ্ছে কবি সুভাষ, সবাই এটা মনে রাখবে। আর এত মানুষের ভিড় তোমরা দেখতে পাচ্ছ, প্রচুর মানুষের ভিড় মেট্রো করে সব নেমে স্টেশনে আসে, বাসে স্ট্যান্ড আছে। এই হলো আমরা সোনারপুর স্টেশনে চলে এসেছি। তো সোনারপুর স্টেশনে একটা জংশন স্টেশন। তো 1 নম্বর স্টেশনের পিছনে যাবে বোসপুর কলেজ আছে, সোনারপুরে বোসপুর কলেজ। যেতে গেলে কী করতে হবে, 1 নম্বর স্টেশনের পিছনে অটো আছে, অটো স্ট্যান্ড আছে, অটো ধরবে বোসপুর কলেজ চলে যাবে। আর এখানে যদি কারো যদি অনুষ্ঠানে ফুল ফুল লাগে, তো এখানে বড় মার্কেট আছে, ফুলের বাজার হয়, তো ফুল নিয়ে যেতে পারো। আমরা চলে এসেছি এখন হচ্ছে সুভাষগ্রাম। সুভাষগ্রাম ছেড়ে চলে যাবো আমরা মল্লিকপুর। এমন একটা ডায়মন্ড থেকে শিয়ালদা পর্যন্ত এমন একটা স্টেশন যেটা মল্লিকপুর স্টেশন। মল্লিকপুর স্টেশনে হচ্ছে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরো বাজার স্টেশনের উপরে, কোনো স্টেশনে এরকম নেই যেটা মল্লিকপুরে আছে। দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো মল্লিকপুরে ওই স্টেশন ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত মানে এত দোকান পড়েছে ধারণার বাইরে। দেখো তোমাদের দেখাচ্ছি আমরা কত দোকান। দেখো দেখতে পাচ্ছ আমরা বাড়িপুরে ঢুকে গেছি, বাড়িপুর ওভার ব্রিজটা তোমাদের দেখাচ্ছি। আর বাড়িপুরটা হচ্ছে তোমরা সবাই জানো বাড়িপুর দ্বিতীয় কলকাতা নামে পরিচিত। আর বাড়িপুরে একটা ফল বিখ্যাত আছে, সেটা তোমরা আশা করি বুঝতে পেরেছো বা জানো, সেটা হচ্ছে পেয়ারা। পেয়ারা বিশ্ববিখ্যাত নাম, জগৎ জুড়ে নাম আছে পেয়ারা বিখ্যাত বাড়িপুরে। আর বাড়িপুরে কলেজ আছে তোমরা সেটাও জানো, বাড়িপুরে 1 নম্বর স্টেশন থেকে টোটো ধরবে বাড়িপুর কলেজে চলে যেতে পারবে। কেন বাড়িপুরে 4 নম্বর প্ল্যাটফর্মের ওপারে হচ্ছে হসপিটাল আছে, সেখানেও তুমি সুরক্ষিত, সব কিছু ব্যবস্থা সেখানে আছে, তোমরা যেতে পারো। তো বাড়িপুর এমন একটা জায়গা, তো বাড়িপুর থেকে তুমি সব জায়গায় তুমি পৌঁছাতে পারো। বাড়িপুরে ভিড়টা তোমাদের দেখাচ্ছি, দেখো প্রচুর পরিমাণে সব জায়গায় মানুষ এখানে দাঁড়ায়। এখান থেকে তোমাদের কেমন লাগলো, ভালো যদি লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে কিছু জানার থাকলে।